নীলপুরি প্রশ্ন করেছেন, ম্যাম আমার 27 সপ্তাহ। আমার কথা হলো, এর আগে বাচ্চা ভালোই নড়াচড়া করত, কিন্তু কিছুদিন যাবত তেমন একটা নড়াচড়া করে না, খুব কম। আর ম্যাম, রাতে বাম কাত হয়ে ঘুমালে সকালে উঠতে পারি না, পা কোমর অনেক ব্যথা করে, এর জন্য কি করা উচিত ম্যাম বলবেন। আচ্ছা, ধন্যবাদ নীলপরি। সেটি হচ্ছে যে ফার্স্ট অফ অল পা আর এটা যে ব্যথা করে, যদি এক নাগাড়ি অনেকক্ষণ শুয়ে থাকলে, শুধু আপনার কেন নীলপরি, সকলেরই ব্যথা করবে। সেক্ষেত্রে আমি বলতে চাইবো যে মাঝে মধ্যেই আপনাকে ডান কাতেও শুতে পারেন, এমনটি নয় যে আপনি ডান কাতে একেবারেই শুতে পারবেন না, এটা ভুল ধারণা। আবার আপনি যে একদম ফ্ল্যাট হয়ে শুতে পারবেন না, এটিও কিন্তু নয়, এমন কোনো একেবারে হার্ড রুল নেই আমাদের। তবে বাঁকাতে শুলে বাচ্চার অক্সিজেন সাপ্লাই, বাচ্চার ব্লাড সাপ্লাইটি খুব চমৎকার হয়, সেই জন্য আমরা বাঁকাতে শুয়ে থাকতে বলি। অবশ্যই আপনি মাঝে মাঝে চেঞ্জ করবেন, ধরে তো আপনি পায়ে ব্যথা পাচ্ছেন, সুতরাং আপনি নির্বিধায় একাত ওকাত পাশ ফিরে শুলে দেখবেন আপনি আরাম পাচ্ছেন। আর যেটা আমি বলেছিলাম মাসাজ করতে, হ্যাঁ, মাসাজ করাটা কিন্তু খুব আরামদায়ক হয়। এটিতে হয় কি, মাসেলগুলো একটু রিল্যাক্স হয়, ব্লাড সাপ্লাই মাসলে বেড়ে যায়, ফলে আপনার পায়ের যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলো খুব আরাম পায়। অতএব আপনি পাশ ফিরে শুতে পারেন, ফ্ল্যাট হয়ে শুতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি বাঁকাতে শোবেন এবং একটু মাসাজ করবেন, এতেই আপনার ভালো মানে সেরে যাবে। আরেকটি বলেছেন যে আপনার বাচ্চা, হ্যাঁ, বাচ্চা নড়াচড়া করতো কিন্তু কিছুদিন যাব তেমন একটা নড়াচড়া করছে না। আচ্ছা, এটি আসলে আপনার 27 সপ্তাহ, তো খুব যে বাচ্চা নড়াচড়া করবে এমনটি নয়। সাধারণত আমরা দেখছি, আমাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বলে থাকে যে 30 উইকস মানে 30 সপ্তাহ পর বাচ্চারা খুব ধুমধাম নড়তে থাকে। সুতরাং 7-8 সপ্তাহে আপনার বাচ্চা নড়ছে না, এটা নিয়ে অত দুশ্চিন্তা না করে বরং আপনি গুনুন, আপনি গুনে দেখুন সারাদিনে কটা নড়ছে। যদি এমনটি হয় যে সারাদিনে আপনার বেবিটা 10 বার নড়ে গেছে, তাহলে অ্যাবসলিউটলি ফাইন, আপনাকে ইউ ডোন্ট নিড টু হ্যাভ এনি ওয়ারিজ অ্যাট অল। আপনার বেবি যদি 10 বার নড়ে যায় সকাল থেকে সন্ধ্যে রাতের ভেতরে, দ্যাট মিনস দ্যাট বেবি ইজ পারফেক্টলি ওকে। কিন্তু আপনি যদি দেখেন যে না, আপনি গুনেছেন 4 বার 5 বার হচ্ছে, তাহলে আমি বলবো অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাম করে আমাদের দেখে নেওয়া দরকার যে বেবির পানিটুকু কেমন রয়েছে, বেবির গলায় কোনো কর্ড রয়েছে কিনা এবং অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। সুতরাং আপনি আগেই দুশ্চিন্তা না থেকে আপনি একটু ভালো করে ঘুমান, খাবার খান এবং আপনি দেখুন গুনে গুনে যে আপনার বেবিটি সকাল থেকে সন্ধ্যের ভেতর 10 বার নড়ছে কিনা। ওকে নীলপরি, কর্সেল বাংলাদেশ হচ্ছে কর্ড লাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে এর কার্যক্রম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয়, তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় আমরা কর্ড ব্লাড এবং কর্ড সংগ্রহ এবং পরবর্তীতে সেখান থেকে স্টেম সেল সংরক্ষণ করে থাকি। এই স্টেম সেলের মাধ্যমে আপনারা বাচ্চার লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে পারবেন। আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড সংগ্রহ করতে চান, তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে পারেন। অনেক ধন্যবাদ, এত সুন্দর সঞ্চালনা করেছো সেই জন্য। আর কর্সেল বাংলাদেশ আসলে এই এই যে একটি একটা প্রতিষ্ঠান কাজ করছে শেষ সিঙ্গাপুরের সাথে সংযুক্ত হয়ে, আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট, যে আমাদের দেশের মতো একটি দেশে এত চমৎকার একটি সংস্থা রয়েছে। কেননা স্টেম সেলকে আমরা যদি সংগ্রহ করতে পারি, শুরুতে আমরা শুনে নিয়েছিলাম যে কিভাবে আমরা স্টেম সেল পাচ্ছি, একদম ব্যথাবিহীনভাবে প্লাসেন্টা থেকে আমরা আপনার শিশুটির স্টেম সেল বা একেবারেই ইনিশিয়াল সেলগুলো বা কোষগুলো ওখান থেকে নিচ্ছে, এই আমাদের বাংলাদেশ স্টেম সেল, তারা সেটি সংরক্ষিত করছে এবং এটি সংরক্ষণের মাধ্যমে একটি নতুন শিশুর যে কত উপকার হতে পারে, আমরা কিন্তু সেই আমরা আমাদের যেই বয়স আমরা কিন্তু সেই সুযোগটি পাচ্ছি না। কারণ এই শিশুটি যখন বড় হবে, আল্লাহ না করুক তার থ্যালাসেমিয়া হয়েছে বা তার কোনো অন্য অসুস্থতা রয়েছে, ইভেন ক্যান্সার হয়েছে বা যাই কিছু হোক না কেন, বা তার ভাই বোনের হয়েছে, এই স্টেম সেল কিন্তু তার উত্তরণ ঘটাতে পারে, তাকে সহায়ক চিকিৎসা দিতে পারে। সুতরাং আমার মনে হয় আপনাদের যাদের নতুন হবে তাদের এই সুযোগটি গ্রহণ করা উচিত এবং আমাদের বাংলাদেশে যে কর্ড সেল স্টেম সেল সংগ্রহ করার যে সুযোগটা আমরা পেয়েছি, আমি তো তাদেরকে সাধুবাদ জানাবো।
আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সঞ্চালককে, আমার স্টেম সেল বাংলাদেশ তাদেরকে, এবং আমার দর্শক আজকে যারা দেখেছেন, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই অনেক কিছু জানে না, তারা জানার সুযোগ পাবে, দেখার সুযোগ পাবে। এবং আমাদের অনেক দর্শক আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পরবর্তী লাইভ গুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করব। আমরা আপনাদের কোনো অনুষ্ঠান প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে যেয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে একবার করে আপনার প্রশ্নটি করবেন।